বলেন না প্রিয় নবীকে, কাকে ডাকলাম? প্রিয় নবীকে ডাকলাম। কত মহব্বত সহকারে আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলাম। এটা কি খারাপ হলো না ভালো হলো? ভালো। এটা কি শুধু আমরা ডাকছি না, সাহাবায়ে কেরামও ডাকতেন? সাহাবায়ে কেরাম আরো জোরে বলেন না, এটা কারা ডাকতেন? সাহাবায়ে কেরাম, আল্লাহর প্রিয় নবী। যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই প্রিয় নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন, কখনো নাম মুবারক নিয়ে ডাকতেন না। যে যত বড় হোক না কেন, বয়সের মধ্যে আমাদের প্রিয় নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। সেজন্য আমরা যারা প্রিয় নবীর গোলাম, প্রিয় নবীর উম্মত, প্রিয় নবীর প্রেমিক, আমরা ও ইয়া রাসূলুল্লাহ বলে প্রিয় নবীকে ডাকি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শিরিক হবে না, বেদাত হবে না, প্রেম হবে? অবশ্যই প্রেম হবে, ভালোবাসা হবে। প্রিয় নবীকে যত মহব্বত সহকারে ডাকবেন তত বেশি আল্লাহ খুশি হবে, ঠিক না? প্রিয় নবীকে ডাকলে কে খুশি হন? আল্লাহ। প্রিয় নবীর হলে কে খুশি হন? আল্লাহ। প্রিয় নবীকে রাজি করালে কে খুশি হন? আল্লাহ। আল্লাহ খুশি হন। আমরা আপনারা যদি প্রিয় নবীকে রাজি করাতে পারি তাহলে আল্লাহ নিজেই রাজি হয়ে যাবেন। এটা কি আমার কথা না কোরআনের কথা? অবশ্যই কোরআনের কথা। তো কোরআনে কি বলেন? সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর হতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি প্রিয় নবীর হয়ে যাও, আমি প্রিয় নবীর পক্ষে আসো, আমি প্রিয় নবীর অনুসরণ করো। আল্লাহ এরপরে বললেন প্রিয় নবীকে বলার জন্য, কেউ যদি আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে ভালোবাসবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি প্রিয় নবীর হয়ে যায় সে বান্দাকে কে ভালোবাসবেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আমরা আল্লাহকে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহকে যদি চাই, আল্লাহ পাওয়ার মাধ্যম, আল্লাহ পাওয়ার সেন্টার, আল্লাহ পাওয়ার কেন্দ্র প্রিয় নবী, সে প্রিয় নবীকে চাইতে হবে, ঠিক কিনা? এই চাওয়ার মধ্যে কোনো দুর্বলতা থাকলে বলেন না, কোনো কমতি থাকলে হবে না। কেউ যদি বলে আমি প্রিয় নবীকে ভালোবাসি 99% ভালোবাসি, 1% ভালোবাসি না, আপনার ঈমান শেষ, ঠিক কিনা ভাইরা? আপনাদের এখানে বিয়ে শাদী হয় কিনা? বিয়ে শাদী তো হয় না। বিয়ে শাদীর মধ্যে যখন এজা
এজাম এবং কবুল আসে, যখন কবুলের কথা আসে তখন যদি বলে আমি 99% কবুল করলাম, 1% কবুল করলাম না, তাহলে কি বিয়ে হবে? না। আর যদি বলেন না, বিয়ে যদি না হয়, এই বিয়ে বলেন, যত আমল বলেন, যত ইবাদত বলেন, সকল ইবাদত আমাদের প্রিয় নবীর মাধ্যমে আসলো। ওই প্রিয় নবীকে যদি 99% ভালোবাসেন, 1% ভালো না বাসেন, তাহলে আল্লাহ কবুল করবেন না। আল্লাহ শতভাগ ভালোবাসলে সেটাকে কবুল করবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত ভাগ? শতভাগ। আরে স্যার বলেন কত ভাগ? শতভাগ। প্রিয় নবীর ভালোবাসা শতভাগ রেখে আমার কাজ করতে হবে, আমার জীবন পরিচালনা করতে হবে। কোন 1% যদি ভালোবাসার মধ্যে কমতি ঘটে, তাহলে আপনার ইমান হবে? আর একটু ক্লিয়ার করে দিই, সে ক্লিয়ারটা হলো, প্রিয় নবীকে শুধু ভালোবাসলে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা আমাদের জানকে ভালোবাসি কিনা বলেন? সবাই নিজের জানকে ভালোবাসেন, সবাই নিজেকে ভালোবাসেন, নিজের জীবনকে ভালোবাসেন। এবার আসুন, আমরা আমার জীবনকে ভালোবাসি, আমরা প্রিয়, আমরা আমার সন্তানকে ভালোবাসি, আমরা আমার বাবাকে ভালোবাসি, আমরা আমার মাকে ভালোবাসি, আমরা আমার পরিবারকে ভালোবাসি, আমরা সম্পদকে ভালোবাসি, আমরা সবকিছুকে ভালোবাসি। আল্লাহর প্রিয় নবী বললেন, হে আমার উম্মতরা, তোমাদের ভালোবাসা সব চাইতে যদি আমি প্রিয় নবীর ভালোবাসা, আমি প্রিয় নবীকে পাওয়া সব চাইতে যদি বেশি না হয়, আমি প্রিয় নবীর ভালোবাসা যদি তোমাদের প্রাণের চেয়ে বেশি না হয়, তাহলে তোমরা ইমানদার হতে পারবে না। ইমানদার হওয়া, তাহলে ইমানদার হওয়ার জন্য প্রিয় নবীকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা নিজের স্ত্রী সন্তান, নিজের আত্মীয় স্বজন, নিজের মা বাবা, সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় নবী বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেন, ইরশাদ করেন, হে আমার উম্মতরা শোনো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা গুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর প্রিয় নবী বলেন, হে আমার উম্মতরা, আমি প্রিয় নবীর ভালোবাসা তোমাদের হৃদয়ে, তোমাদের মা বাপ, তোমাদের ছেলে সন্তান, তোমাদের আত্মীয় স্বজন সব চাইতে যদি বেশি না হয়, তাহলে তোমরা ইমানদার হতে পারবা না। পূর্ণ ইমানদার হওয়ার জন্য প্রিয় নবীর ভালোবাসা চাই কি না? কি কম না বেশি? বেশিটা কিরকম? প্রাণাধিক, প্রাণের চেয়েও বেশি। হুজুর, প্রাণের চেয়ে কিভাবে বেশি ভালোবাসবো? প্রাণের চেয়ে যদি বেশি ভালো না বাসেন, তাহলে আল্লাহ আপনার কোনো কিছুই কবুল করবেন না। করবেন? আরেকটা হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদা এক মজলিসের মধ্যে আমাদের প্রিয় নবী হযরতে ফারুক আজম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওনার হাতটা ধরলেন, হাত ধরে বললেন, হাত ধরে যখন প্রিয় নবী যখন হাত ধরে নিয়ে যাচ্ছেন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীর হাতের ছোঁয়া লেগে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি ভালোবাসতে এখন অনুভব করতে পারছি না, আমার জানের চেয়ে বেশি ভালোবাসা অনুভব করতে পারছি না, কিন্তু সব কিছুর চাইতে আপনাকে প্রিয় ভালোবাসি, সব চাইতে বেশি ভালোবাসি। এই কথা বলতে না বলতে আমার প্রিয় নবী বললেন, আমাদের সকলের প্রাণের নবী বললেন, হে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, তুমি এখনো পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারো না, এখনো তোমার মধ্যে ঈমানের পূর্ণতা আসে না, যতক্ষণ না আমি প্রিয় নবীকে তোমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসব না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা কার জন্য? হাদিসটা কাকে বলতেছেন? হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নু, এটার মানে হলো সকল মুমিনদের জন্য, ঠিক কিনা ভাইয়েরা? হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, হে আমার ফারুক আজম, তুমি যতক্ষণ না আমার ভালোবাসাকে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসবা না, বেশি প্রিয় করবা না, বেশি আনবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবা না। যখন প্রিয় নবী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সিনার মধ্যে হাত মুবারক রাখলেন, রাখার সাথে সাথে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল,
বললাম আল্লাহর কসম করে বলতেছি, এই মাত্র যখন আপনার হাত মুবারক আমার সিনার উপরে রাখলেন, এখন আমি আমার জানের চেয়ে বেশি আপনি নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি জানের চেয়ে বেশি আপনি নবীকে ভালোবাসি। তাহলে এই ভালোবাসাটা কেমন হওয়ার দরকার, এটা কেমন হয় করুন। তাহলে আসুন, আমরা প্রিয় নবীকে যদি ভালোবাসতে চাই তাহলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। যদি কোনো কমতি ঘটায় তাহলে আমার ভালোবাসা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা ভাইরা? আমার আমি আমার বাবাকে ভালোবাসি, আমার বাবার কথা যদি কথা মতো যদি আমি না চলি আমাকে বেয়াদব বলবে না, বলবে কিনা? আমি আমার পীর হুজুর কাবলাকে ভালোবাসি, আজকের প্রধান মেহমানকে ভালোবাসি। প্রধান মেহমান যদি আমাকে কিছু বলে সেটা না রাখলে প্রধান মেহমান আমাকে কি ভালো বলবে না খারাপ বলবে? মন্দ বলবে, ঠিক কিনা? তাহলে দেখুন একটা বিষয়, আমাদের প্রিয় নবী আমাদেরকে যা কিছু দিয়েছেন তা কিছু যদি আমরা না মানি, তার বিপরীত পথে যদি আমরা চলি, তাহলে প্রিয় নবী কি আমাদেরকে ভালোবাসবেন না? আমাদের জন্য সুপারিশ করবেন না? একটা কথা আছে, প্রিয় নবী সুপারিশ করবেন সেজন্য পার হয়ে যাব না। সকলের জন্য সুপারিশ নয়, যারা প্রিয় নবীর গোলামি করবে, যারা প্রিয় নবীর প্রেমিক হবে তাদের জন্য প্রিয় নবীর সুপারিশ, ঠিক কিনা ভাইয়ের? আমার কাফের ইজিদের অনুসারীদের জন্য প্রিয় নবীর সুপারিশ নাই, আবু জাহেল অনুসারীদের জন্য প্রিয় নবীর সুপারিশ না, প্রিয় নবীর সুপারিশ একমাত্র আশিক রাসূলের জন্য, ঠিক কিনা ভাইয়ের? আমার প্রিয় ভাইয়ের, আমার আল্লাহর প্রিয় নবী আমাদেরকে যে দিশা দিয়েছেন, যে দিশা আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, সেই দিশার উপরে যদি আমরা না থাকি, আমরা যদি ভিন্ন পথে থাকি, তাহলে কখনো আল্লাহর দরবারে আমরা কবুল হব না, ঠিক কিনা ভাইরা? আমরা এখানে যারা এসেছি আমরা বুকে হাত রেখে বলতে পারবো আমরা সবাই সুন্নি, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না। ওয়াহাবি, তাদেরকে ওয়াহাবি বলে না, ঠিক কিনা? তাদের লজ্জা লাগে, ওয়াহাবি বলে তাদের কি লাগে? লজ্জা লাগে। কিন্তু আমরা যারা সুন্নি আমরা গর্ব করে অহংকার করি, অহংকার করে বলি আমরা সুন্নি, ঠিক কিনা ভাইয়েরা? আমার আরো জোরে বলেন আমরা সুন্নি কিনা, জোরে বলেন সুন্নি কিনা? নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন, জিন্দাবাদ, আমরা সুন্নি কিনা? সুন্নি। আরে যারা বলে সুন্নি কিনা? সুন্নি। আমরা সবাই সুন্নি, যদি সুন্নি হয়ে থাকি তাহলে সাধারণ সুন্নি হলে হবে না। অনেকে নামদারি সুন্নি আছে, এরকম নাম নিয়ে থাকলে হবে না। এই সুন্নিয়তের কাজ কি, সুন্নি হিসেবে আমাদের দায়িত্ব কি, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে যে যে উপাধির মধ্যে চলেন, যে যে লোকের মধ্যে থাকে, সে তার দায়িত্ব পালন করে। দেখবেন যারা বিধর্মী, যেমন ইহুদিবাদ, যারা ইহুদি, যারা তাদের ইহুদি ধর্ম প্রচারের জন্য তারা কাজ করে, ইহুদিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করে। খ্রিস্টান, যারা তাদের খ্রিস্টান তাদের সেই মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে। একজন নাস্তিক তার নাস্তিকবাদী প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে। একজন বাতেল, একজন ওয়াহাবি তার ওয়াহাবিবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে। একজন মওদুদি তার মওদুদিবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে। একজন শিয়া তার শিয়াবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে, ঠিক কিনা ভাইয়েরা? আর আমরা যারা সুন্নি বলতেছি আমাদের সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য আমরা বসে থাকলে হবে না, আমাদের কাজ করতে হবে। হুজুর কাজ কি? আমরা তো কাজ দিশা কোনো কিছুই পাচ্ছি না, এই সমাজের মধ্যে কাজ দেওয়ার মতো কেউ নাই। আমরা বলছি শুধুমাত্র সুন্নি, ওরস আসলে ওরস করবো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবো, আমরা প্রিয় নবীকে হাজরে নাজরে জানি, সব কিছু তো ঠিক আছে, সব কিছু ঠিক থাকলেও যখন আমি আমার মূল দায়িত্ব পালন করবো না, আমার সব ঠিক থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গ্রহণ করবেন না, ঠিক কিনা ভাইয়েরা? আমার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কিয়াম করলে হবে? কিয়াম করার মূল হাকিকত জানতে হবে। আমি যে প্রিয় নবীকে সম্মান করি এই সম্মানটা সব দিকে করতে হবে, ঠিক কিনা? আমি একদিকে সম্মান করব, আর একদিকে প্রিয় নবীর দিন মিল্লাত ডুবে যাচ্ছে আমি কোনো অবদান রাখবো না, এটা হতে পারে না? চৌধুরী এটা বংশীয় নাম, ঠিক কিনা? তালুকদার কোন নাম? বংশীয় নাম। ভুইয়া কোন নাম? বংশীয় নাম। সুন্নি কোন নাম? সুবহানাল্লাহ বলেন না? সুন্নি কি বংশীয় নাম? সুন্নি প্রিয় নবীর দাওয়া আকীদার উপর থাকার নাম, সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবীর দাওয়া কি? প্রিয় নবী কি দিলেন?
প্রিয়নবী, একটা মানুষ সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু প্রিয়নবী দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। ইসলামের মধ্যে কমতি আছে না? কোনো কিছু ব্যস্তম আছে না? ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ঠিক কিনা ভাইয়েরা? ইসলাম মানব জীবনের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একজন মানুষের জন্য যা যা প্রয়োজন তা তা ইসলাম দান করেছেন, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদীতু লাকুম ইসলাম দীনা। হে আমার প্রিয় হাবিব, আজকের এই বিদায় হজ্জের ময়দানে আমি ঘোষণা করে দিলাম, আপনাকে আমি ক্লিয়ার করে আমি বলে দিলাম, আপনি যে ধর্মটা প্রচার করেছেন, যে দিন মিল্লাতটা আপনি প্রতিষ্ঠিত করেছেন, ওটাকে আমি পরিপূর্ণতা দান করলাম, সেখানে কোনো কিছুর কমতি নাই। আমার নিয়ামত আপনার ধর্মের জন্য, দিনের জন্য আমি পূর্ণতা দান করলাম, আমার পুরো নিয়ামত আপনাকে দান করলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিন মিল্লাতকে পরিপূর্ণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করেছেন এই দিন মিল্লাত, এই ইসলাম, এই দিন আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা পূর্ণাঙ্গ একটা দিশা, পূর্ণাঙ্গ একটা কনসেপ্ট। এই পূর্ণাঙ্গ দিশা যেখানে যার কিছু যা কিছু প্রয়োজন হবে মানুষ সেখান থেকে পাবে, সেজন্য প্রিয় নবী পূর্ণাঙ্গ দিশা দিয়ে আমাদের থেকে জাহিরে ভাবে বিদায় নিয়েছেন, যাতে আমরা ওই দিশাটা পৃথিবীর মধ্যে আবার বাস্তবায়ন করতে পারি, ঠিক কিনা ভাইয়ের? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। কেউ যদি বলে ইসলাম এটা নাই, ইসলাম ওটা নাই, তাহলে মূলত সে ইসলামকে বুঝে নাই, ঠিক কিনা ভাইয়ের? আমার জীবন কেমন কেমনে চালাবো সেটাও ইসলামে আছে, আমার পরিবার কেমনে চালাবো সেটাও ইসলামে আছে, আমার সমাজ কেমনে চালাবো সেটাও ইসলামে আছে, আমার রাষ্ট্র বিশ্ব কেমন কেমনে চালাবো সেটাও ইসলামের মধ্যে আছে, সবকিছু ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন আমার প্রিয় নবীর মাধ্যমে। ওই জানাওয়ার সবকিছু ইসলাম থেকে নিতে হবে, কিছু আমি ইসলাম থেকে নেব আর কিছু বাহির থেকে নেব, এটা হতে পারে না, ঠিক কিনা ভাইয়ের? আবার আচ্ছা, আপনারা আমার সাথে কথা বলতে হবে, আলোচনা অন্য সময় করা যাবে, যেহেতু এখানে আমাদের বাবাজান ক্যাবলা আসবেন, সেই হিসেবে আমরা আলোচনা দীর্ঘক্ষণ করতে পারবো না, অন্য সময় ইনশাল্লাহ আলোচনা লম্বা টাইম নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে আমি কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব, যে বিষয়গুলো আমাদের থেকে বিলীনির পথে, অর্থাৎ আমরা এগুলোর সাথে কোনো সামঞ্জস্য নাই, সম্পর্ক নাই আজকে, সেজন্য আমরা পৃথিবীতে যে মুসলমান আছি, আমরা মুসলমান তো নির্যাতিত, পাশাপাশি সকল মানুষই নির্যাতিত, ঠিক কিনা ভাইয়েরা? আবার শুধু মুসলমান নয়, আজকের পৃথিবী যত ভালো মানুষ আছে সবাই নির্যাতিত। আজকের আপনারা বিশ্বের সেই নকশাটা, চিত্রটা আপনার সামনে আনুন, দেখবেন পুরো পৃথিবীর আনাচে কানাচে মুসলমান রূপে নির্যাতন করা হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা? আবার আমরা যদিও বা এখানে কিছুদিন শান্তির মধ্যে আছি, আমাদের কাছে আসবে না সেটাও অসম্ভব কিছু না, ঠিক কিনা? অবশ্যই অবশ্যই এটা ভাবতে হবে যে এই বিপদটা আমার কাছেও আসতে পারে, সো আমাকে সাবধান হতে হবে যাতে এই বিপদটা আমি পর্যন্ত না আসে, এবং সকল মানুষকে যাতে আমি উদ্ধার করতে পারি, ঠিক কিনা ভাইয়েরা? আবার উদ্ধার করার প্রয়োজন আছে কিনা? আর জন্য আছে কিনা? আল্লাহুম্মা বিবাহ দিন কিতাব ওয়া
তাকফুরুনা বিবাদ। হে আমার বান্দারা, তোমরা কোরআনের কিছু মানবা আর কিছু অস্বীকার করবা তা হতে পারে না। অবশ্যই পূর্ণভাবে আসতে হবে, কোরআনকে পূর্ণভাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা। হে আমার ইমানদার, হে আমার ইমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এক পা বাইরে রাখতে পারবা না, একটা জিনিস বাইরে থেকে নিতে পারবা না, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে দাও। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পানিটা কার? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আমরা যখন ঘরে প্রবেশ করি, ঘরে প্রবেশ করার সময় আমার পুরো বডিটা প্রবেশ করাতে হবে। যদি এক পা বাইরে রাখি তাহলে আবার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, আমি ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা ভাইরা আমার? আমি যখন এক পা বাইরে রাখবো আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা যখন ইসলাম এসেছি, দিনের উপর আমরা যখন প্রতিষ্ঠিত, তাহলে দিনের পুরো কনসেপ্টের উপর আমার প্রতিষ্ঠিত থাকতে হবে। আমি যদি কোনো একটা কনসেপ্ট বাহির থেকে নিই, দিন থেকে বাইরে হয়ে যায়, তাহলে কখনো কখনো আমি বিপদে পড়ার সম্ভাবনা আছে, আমি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আমি ভিন্ন পথে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ আল্লাহর রসুল থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে পরিপূর্ণভাবে বলেন না, পরিপূর্ণভাবে আসতে হবে। হুজুর পরিপূর্ণতাকে একটু বুঝিয়ে দেন, এবার আসুন পরিপূর্ণটা কি। পরিপূর্ণটা হলো আমি সুন্নি হিসেবে পরিপূর্ণ দায়িত্ব আমাকে পালন করতে হবে। যখন আমি বললাম সুন্নি, সুন্নি বলার সাথে সাথে আমার দায়িত্ব কর্তব্য হয়ে যায়। আমার একটা শুধুমাত্র এটা উপাধি নয়, শুধুমাত্র লকব নয়, বংশীয় কোনো উপাধি নয়, এই সুন্নি একটা আকীদার নাম, একটা বিশ্বাসের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম। আমি সুন্নি যখন বললাম, যখন সুন্নি বলবো সকল বাতিল থেকে আমাকে মুক্ত থাকতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? সকল বাতিল থেকে বলেন না, না যুক্ত থাকবেন, না যুক্ত থাকা যাবে, না সকল বাতিল থেকে মুক্ত। হুজুর না, আমরা বাতিল না, আমরা যুক্ত থাকবো, কারণ বাতিলকে হেদায়েত করতে হবে, তাদের সাথে যুক্ত থাকতে হবে। এই ধরনের হেদায়েত না, হেদায়েত আপনি যুক্ত হয়ে হেদায়েত করবেন না, আপনি মুক্ত থেকে তাকে যুক্ত করে হেদায়েত করবেন। আপনি নিজে যদি যুক্ত হয়ে যান তাহলে ক্ষতি হয়ে যাবে, ঠিক না ভাইয়েরা আমার? আমরা আপনাদের এখানে দুধ বিক্রি করে না? করে তো দুধ বিক্রি। আচ্ছা, দুধের মধ্যে যদি একটু প্রস্রাব ঢেলে দেয় খাবেন? না। খাওয়া যাবে? না। আচ্ছা, প্রস্রাবের কোনো সমস্যা হবে? না। কিন্তু দুধের সমস্যা? আমরা হচ্ছি সুন্নি, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা যদি বাতিলের সাথে মিশে যাই, যুক্ত হয়ে যাই, যোগ করে ফেলি, তাহলে বাতিলের সমস্যা নয়, তার শক্তি মজবুত হবে, আরো বড় হবে, আরো বিশাল আকার ধারণ করবে। কিন্তু আমরা যারা সুন্নি আমরা বিলীন হয়ে যাব, ঠিক কিনা ভাইয়েরা আমার? সুন্নিয়ত কারো সাথে বিলীন করার জন্য নয়, যুক্ত হওয়ার জন্য নয়, আলাদা থেকে সবাইকে বাতিল থেকে মুক্ত করার নাম সুন্নিয়ত, ঠিক কিনা ভাইয়েরা আমার? কারবালার প্রান্তরে ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে কি শিক্ষা দিলেন? প্রয়োজনে নিজেদের জান কোরবান করে দাও, তারপরে তোমরা বাতিলের সাথে মিশিও না, বাতিল থেকে দূরে থাকো। বাতিল মানে সালেম, ওই সালেম মুলকিয়ত যারা কায়েম করে, ওই মুলকিয়ত থেকে তোমরা দূরে থাকো, মুলকিয়তের সাথে তোমরা যুক্ত হয়ো না। ওই কাফের জিত কারবালার প্রান্তরে 61 হিজরির মধ্যে কি ঘটাইছিল আপনারা সকলে জানেন, আমরা সকলে জানি, আলেম ওলামারা আলোচনা করেন, আপনারা সকলে শুনেছেন। ওই কারবালার প্রান্তরে কি ঘটেছিল? ওই কারবালার প্রান্তরে শুধুমাত্র কেবল একটা ঘটনা নয়, ওই ঘটনার সাথে সত্য মিথ্যা জড়িত। সত্যের পক্ষে যাবেন না মিথ্যার পক্ষে যাবেন, হকের পক্ষে যাবেন না বাতিলের পক্ষে যাবেন, খেলাফতের পক্ষে যাবেন না মুলকিয়তের পক্ষে যাবেন, দুইটা দুই আলাদা করে ধারা বুঝিয়ে দিয়েছেন। ওই কারবালার প্রান্তরে মূলত বদর উহুদ ওই দুইটা সিলসিলার ধারাবাহিকতা যেটার জন্য প্রতিষ্ঠিত, কারবালার ময়দানে সেটাকে ক্লিয়ার করে দিলেন, পরিষ্কার করে দিলেন, সুবহানাল্লাহ। কারবালায় কি নামাজের জন্য আন্দোলন হয়েছে? না। নামাজের জন্য? না। নামাজ এক ওয়াক্ত কম ছিল সেজন্য? না। এরকম তো না, না রোজার জন্য? না। হজের জন্য? না। যাকাতের জন্য? কোন আমলের জন্য না। ওই কারবালার প্রান্তরে তাহলে এই ঘটনা কেন ঘটলো? ওই ঘটনা ঘটলো এই যে কাফের যে চেয়েছিল মুলকিয়ত প্রতিষ্ঠিত করার জন্য। মুলকিয়ত মানে অশান্তি, মুলকিয়ত মানে পাশবিকতা, মুলকিয়ত মানে অন্যায়, মুলকিয়ত মানে অত্যাচার, মুলকিয়ত মানে একজনের
একজনের সম্পদ একজন জোর করে নেওয়া, মুলুকিয়ত মানে অধিকার না থাকা, মুলুকিয়ত মানে স্বাধীনতা না থাকা, এটাকে বলে মুলুকিয়ত। মানুষের অধিকার স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য কাবেরী যখন মুলুকিয়ত কায়েম করার জন্য চেয়েছিল, ইমাম আকবর বলতেছেন আমার প্রিয় নবীর দেওয়া এই খেলাফত, আমার প্রিয় নবীর দেওয়ার এই শান্তির সমাজ, শান্তির রাষ্ট্র, শান্তির বিশ্ব আমি কাবেরীদের হাতে তুলে দিতে পারবো না। প্রয়োজনে আমি আমার জানকে কুরবান করে দেব, তারপর আমি মুলুকিয়ত সাপোর্ট করবো না। ওই দিন যদি কারবালার প্রান্তরে ইমাম আকবর, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটু ইচ্ছা করতেন কাবেরীদের হাতে যদি হাত রাখতেন, তাহলে সম্পদের অভাব থাকতো না? বলেন কথা বুঝবেন, খেয়াল করবেন, সম্পদের অভাব থাকতো না? টাকা পয়সার অভাব থাকতো না? গাড়ি বাড়ির অভাব তখন যেটা ছিল আর কি, কোনো কিছুর অভাব থাকতো না? প্রস্তাবও দেওয়া হয়েছে বারবার, কিন্তু ইমাম আকবর বলতেছেন না না না, আমার প্রিয় নবীর দেওয়া দিন মিল্লাতকে আমি এইভাবে রেখে যাবো না, আমি এইভাবে ছেড়ে দেব না, আমি পারবো না। আমি আমার জানকে কুরবান করে হলো আমার প্রিয় নবীর রেখে যাওয়া খেলাফতকে প্রতিষ্ঠিত করব, আর খেলাফত প্রতিষ্ঠিত মানে সকলের শান্তি প্রতিষ্ঠিত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি কাবেরী ঈদকে মেনে নেব না, যদি এবার কাবেরী ঈদ তখন শক্তিশালী ছিল, বাহ্যিক ভাবে সকল ক্ষমতা কাবেরীদের ছিল, 22,000 সৈন্য ছিল, কাবালার প্রান্তরে ইমাম আকবর ওনার সঙ্গী সাথীরা সবাই বলতেছেন আমরা আশঙ্কায় কম হতে পারি, ইয়া ইমাম আকবর আপনার সঙ্গ আমরা ছাড়বো না, আমার জান কোরবান হয়ে যেতে পারে, আমরা সবাই জান কোরবান দেব, তারপর কাবেরীদের সাথে আমরা যাব না, আপনাকে ছেড়ে আমরা যাব না, আজকে আমরা সবাই প্রমাণ করে দেব দিন মিল্লাতের জন্য কিয়ামত পর্যন্ত কলমার ঝান্ডাকে আমি আমরা সবাই উদ্দিন করে রাখবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কলমার ঝান্ডাকে উদ্দিন করে রাখবো, কারণ এই কলমার ঝান্ডাকে পরবর্তী প্রজন্ম যারা প্রিয় নবীর উম্মত, যারা আশিক, যারা পাগল, যারা যাতে তারা বলতে না পারে কারবালার প্রান্তরে ইমাম আকবর এজিদের হাতে হাত দিয়েছে, ইমাম আকবরের সৈনিক এজিদের হাতে হাত দিয়েছে, এই কথা যাতে বলতে না পারে, আমাদের জানকে কুরবান করে হলো আমরা প্রিয় নবীর এই দিনকে, কলমার এই চেতনাকে আমরা উদ্দিন করে রাখবো। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাহ হো, আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাহ হো, আল্লাহ 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 হো লা ইলাহা আমি প্রশ্ন রাখতে চাই, মনে করেন এখন এই মাত্র কারবালার প্রান্তর ঘটনা ঘটলো, আচ্ছা আপনারা কি ইমামে আকবরের পক্ষে থাকবেন তথা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে থাকবেন, না কাফের এজিদের পক্ষে থাকবেন? ইমামে আকবরের পক্ষে, সবাই বলেন ইমামে আকবরের। এখন যদি কারবালার ঘটনাটা এখন ঘটে, যদি এখন ঘটতো, তাহলে কি আপনারা ইমামে আকবরের পক্ষে থাকতেন না কাফেরের পক্ষে থাকতেন? ইমামে আকবরের পক্ষে। এজিদের পক্ষে কেউ থাকতেন না? কে কে এজিদের পক্ষে থাকতেন হাত তুলেন, কেউ থাকতেন না? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কার সৈনিক? ইমামে আকবর তথা কলমার সৈনিক, খেলাফতের সৈনিক। যদি এমন হয় তাহলে আসুন, এখন যে মিথ্যা আছে, এখন যে মিথ্যা প্রতিষ্ঠিত, এখন যে জুলুম প্রতিষ্ঠিত, আমরা কি জুলুমের পক্ষে না শান্তির পক্ষে? শান্তির পক্ষে। আরো জোরে বলেন শান্তির পক্ষে। আমরা কি কল্যাণের পক্ষে না অকল্যাণের পক্ষে? কল্যাণের পক্ষে। আমরা কি জালেমের পক্ষে না ভালো মানুষের পক্ষে? ভালো মানুষের পক্ষে। আমরা কি মানবতার পক্ষে না পাশবতার পক্ষে? মানবতার পক্ষে। যদি এমন হয়, আমরা যদি ইমামে আকবরের পক্ষে হই, তাহলে কাফের ইজিদকে কোনোভাবে মানতে পারবো না। ওই কাফের ইজিদ ব্যক্তি নাই, কিন্তু
কিন্তু কাফেরে যাদের মতবাদ যেটা প্রতিষ্ঠিত করেছিল এই মতবাদ আজকে পুরো পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত। ঠিক কি না ভাইরা? পৃথিবীর কোন জায়গায় কি শান্তি আছে? না, না শুধু বাংলাদেশ, কোন জায়গার মধ্যে শান্তি নাই। শান্তি আজকে আমরা কোথাও পাচ্ছি না, কি মুসলমান কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কেউ শান্তি পাচ্ছে না। এত অশান্তি কেন হয়ে গেল? কারণ কাফের এজিদের মতবাদ পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত। যদিও বা এজিদ বাহ্যিক ভাবে নাই, প্রকাশ্য ভাবে নাই, কিন্তু এজিদের মতবাদ আছে। এজিদের মতবাদ আছে না? ফেরাউন আছে? এখন ফেরাউন আছে? আছে। ফেরাউন ব্যক্তিগত ভাবে আছে? না, বাহ্যিক ভাবে নাই, কিন্তু মতবাদ আছে কিনা? আছে। ফেরাউনের মতবাদ মানে মিথ্যা আর কি, মিথ্যা যেটা সেটা ফেরাউনের মতবাদ। মুলকিয়ত যারা করে তারাই ফেরাউনের মতবাদের অনুসারী, ঠিক কিনা ভাইয়েরা আমার? কারণ ফেরাউনও বলেছে আনা রব্বুকুম আলা। ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুম আলা, আমি তোমাদের বড় খোদা। নাওয়াজ বিল বলেন না, মুলকিয়ত মানে যে মালিক দাবি করে পৃথিবীর মধ্যে। আজকে পুরো পৃথিবীতে যেখানে যাবেন, শুধু এখানের কথা বলছি না, পুরো পৃথিবীর কথা বলছি, আজকে চারিদিকে মুলুকিয়ত প্রতিষ্ঠিত। ঠিক কিনা ভাইয়ের আমার? যেভাবে আসে সেভাবে আমাদেরকে শেষ করতেছে, মালিক দাবি করতেছে, যেটা বলতেছে সেটাই শুনতে হবে। আপনারটা আপনি বলতে পারবেন না, ঠিক কিনা ভাইয়ের আমার? আপনারটা আপনি করতে পারবেন না, তারা যেটা বলে সেটাই আপনাকে করতে হবে, ঠিক কিনা ভাইয়ের আমার? এটাই হলো মুলুকিয়ত। এটাই কোন কিয়ত? মুলুকিয়ত। স্বৈরতা, স্বৈরতা মানে যারা বাকশাসন করে আমাদের উপর, যারা নির্যাতন করে, অধিকার স্বাধীনতা যারা চিনিয়ে নেয়, তারা এই স্বৈর শাসক হিসেবে ইতিহাসের মধ্যে পরিচিত। আর ফেরাউন একজন সেরকম শাসক ছিল, ঠিক কিনা ভাইয়ের আমার? কাফের এজিদ সেরকম ছিল, আবু জেহেল আবুল আহাব সেরকম ছিল। ওই আবু জেহেল আবুল আহাব না থাকলো তাদের মতবাদ আছে কিনা? আছে। পৃথিবীতে কয়টি ধারা? দুইটা। আমার সাথে বলেন কয়টি ধারা? দুইটা। পৃথিবীর মধ্যে দুইটি ধারা, একটা সত্য আর একটা মিথ্যা। যদি হয় একটা কল্যাণ আর একটা অকল্যাণ, একটা শান্তি একটা অশান্তি, ঠিক কিনা ভাইয়েরা আমার? হযরতে মূসা আলাইহিস সালাম যেখানে ছিলেন, ফিরাউন সেখানে ছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ছিলেন, নমরুদ সেখানে ছিল, হযরতে ঈসা আলাইহিস সালামের সাথেও ছিল। এভাবে সকল নবী রাসূল যারা আসতেন পৃথিবীর মধ্যে, যারা আগমন করেছেন, যত নবী রাসূল এসেছেন সকলের সাথে একটা মিথ্যা ছিল। ওই নবী রাসূলগণ মিথ্যাকে উৎখাত করে সত্য প্রতিষ্ঠিত করেছেন। ওই সত্য হলো কালমা, ওই সত্য হলো আল্লাহ এবং আল্লাহর প্রিয় নবী। আমার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই বলেছেন, যদি এখন কারবালার ময়দান ঘটে তাহলে আমরা আপনারা কেউ কাফের এজিদের পক্ষে যাবেন না, সবাই আপনারা ইমাম আকবরের পক্ষে যাবেন। ইমাম আকবরের পক্ষে যাওয়া মানে খেলাফতের পক্ষে যাওয়া, ইমাম আকবরের পক্ষে যাওয়া মানে কলমার পক্ষে যাওয়া, ঠিক কিনা ভাইয়েরা আমার? কিসের পক্ষে যাওয়া? আরো জোরে বলেন, আমরা সবাই কলমার পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, সবাই কলমার পক্ষে। তো এবার আসেন, কলমার পক্ষে বলতেছি, কলমা আমরাও পড়তেছি, কাদিয়ানিও পড়তেছে, ঠিক কিনা? চব্বিশ সরব তারাও পড়তেছে না? ওয়াহাবি পড়তেছে, মওদুদি পড়ে, শিয়া পড়তেছে, যত বাতিল ফেরকা আছে সবাই কলমা পড়ে না? পড়ে। সবাই নামাজ পড়ে না? পড়ে। সবাই ইবাদত করে না? করে। তাহলে তাদের ইবাদত, তাদের কলমা কি আমাদের কলমার মতো? না। আরো জোরে বলেন না, না। সুরত একই, লেখা একই, হরফ একই, উচ্চারণ একই, সবকিছু একই, তারপর আমরা কাদিয়ানিকে মানতেছি না, তাদের কলমাকে মানতেছি না, তাদেরকে মানতেছি না, কারণ তারা নবী দাবি করতেছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? খাতমুন নবিয়্যিন, যেটা প্রিয় নবী, শেষ নবী, সেটাকে তারা অস্বীকার করেছে, সেজন্য আমরা তাদেরকে ফজ্জল বলি না, ঠিক কিনা ভাইয়েরা আমার? তারা নামাজ পড়লে সেটাও কবুল হবে না, তারা নামাজ পড়লে সেটাও কবুল হবে না, তারা রোজা রাখলে সেটাও কবুল হবে না। যদি এমন হয়ে যায়, যদি প্রিয় নবীর একটা সিফতকে যদি অস্বীকার করার কারণে কাদিয়ানি যদি বাতিল হয়ে যায়, আর প্রিয় নবীকে যারা নূর স্বীকার করে না, জাতি নূর স্বীকার করে না, তারা কি বাতিল কিনা? বাতিল। আর যদি বলেন বাতিল, একটা সিফত অস্বীকার করার কারণে, প্রিয় নবী শেষ নবী, এটা প্রিয় নবীর সিফত, এই সিফত অস্বীকার করার কারণে যদি কাদিয়ানিরা অমুসলিম হয়ে যায়, বিধর্মী হয়ে যায়, বাতিল হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই যারা প্রিয় নবীকে নূর মানে না তারাও বাতিল, ঠিক কিনা ভাইয়েরা? যারা প্রিয় নবীকে বলে আমার মতো আপনার মতো, তারাও বাতিল। এভাবে দেখবেন পৃথিবীর মাঝে আল্লাহ প্রিয় নবীর সে 1400 বছর আগের বলে যাওয়া, আমার উম্মতের মধ্যে ইসলামের নামে ইসলামের লেবাসে, কলমার নামে নাম, সবকিছু ঠিক থাকবে, এমন 73টা দল আবির্ভাব হবে। ওই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ওই জান্নাতি দল হলো মান আলাই ওয়া সাহাবী, যেই দলের সাথে আমি থাকবো, আমার সাহাবী
একজন থাকবে এবং আমি এবং আমার সাবেক গ্রামের আদর্শ যেই দলের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে সেই দলটা হলো নাজাদের দল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর সেটাই হলো আহলুস সুন্নাত আরো জোরে বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম হলো সুন্নি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম কি? আরো জোরে বলে সুন্নি। সুন্নি এটা আমলি সুন্নি নয়, আকিদাই সুন্নি। কোন সুন্নি? আমলটা আকিদার পরে। আমরা আকিদাই সুন্নি। অনেকে বলে সুন্নিরা সুন্নত পালন করে না, বলে কিনা? অনেকে বলে না সুন্নিরা সুন্নত পালন করে। আমরা তো আমল সুন্নত করি না, আমরা প্রিয় নবীকে ভালোবাসি, এটাই সর্বশ্রেষ্ঠ সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আমি ভালোবেসে প্রেম করে যেটা যেটা ভালো লাগবে আমি সেটা সেটা পালন করব, ঠিক কিনা ভাইয়েরা? ভাই সেই জন্য অনেকে আমাদেরকে আপত্তি করে সুন্নি সুন্নত পালন করে না, না এটা আমলে সুন্নি নয়, এখানে ভুল করতেছেন, আমরা আকিদাই সুন্নি। সুবহানাল্লাহ বলেন না? আমলের যদি হয় সুন্নি, নাম যদি আমল থেকে হয়, তাহলে আমাদের সুন্নি না হয়ে ফরজি হওয়ার দরকার ছিল, ঠিক কিনা? আমলের দিক দিয়ে ফরজ অগ্রাধিকার না, তাহলে আমাদের ফরজি হওয়ার দরকার ছিল। যদি আমলে সুন্নি হয় নট, এটা আমলে সুন্নি নয়। সুন্নত অনেক ধরনের আছে, আল্লাহর সুন্নত আছে, সুন্নত আল্লাহ হিতাবুদিনা, আল্লাহর সুন্নত আছে, সব কিছুর সুন্নত আছে। আর এই সুন্নত হলো প্রিয় নবীকে পাওয়ার যে নিয়ম নীতি, যে আদর্শ, যে আকীদা, যে বিশ্বাস, সেটাই হলো সুন্নত। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, আমি কিছু কথা তুলে ধরবো, এটার উপর বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা পুরো পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, কোন সন্দেহ আছে? না। ফিলিস্তিনের মুসলমান খুব শান্তিতে আছে না? না। মিয়ানমারের মুসলমান? না। ইন্ডিয়ার মুসলমান? না। ইয়েমেনের মুসলমান? না। পুরো পৃথিবীর মুসলমান? না। খুব শান্তিতে আছে? না। অশান্তির মধ্যে আছে। আল্লাহ প্রিয় নবী বলতেছেন আল মুসলিমু কা জিসমিন ওয়াহিদ, মুসলমান হলো একটা শরীরের মতো। কিসের মতো? বডির মতো। আপনার বডির মধ্যে যদি একটু আঘাত লাগে পুরো বডির মধ্যে কভার হয়ে যায়, যদি আঙ্গুলের মাথায়ও লাগে পুরো বডির মধ্যে কভার হয়ে যায়। ঠিক এভাবে প্রিয় নবী বলতেছেন কোন মুসলমানের উপর আঘাত যখন লাগবে, পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো না কেন, তোমার কষ্ট লাগতে হবে, কষ্ট লাগলে তুমি মুসলমান, আর কষ্ট না লাগলে তুমি মুসলমান নয়, ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে আজকে পৃথিবীর মধ্যে আমরা মুসলমান, গরু জবে করলে আমাদেরকে জবে করা হচ্ছে, ঠিক না ভাইরা আমার? আজকে মিয়ানমারের মধ্যে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে, পুরো পৃথিবীর মুসলমানের উপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, আমরা সবাই চুপ করে বসে আছি, আমাদের কষ্ট লাগতেছে না, আমরা বলতেছি এটা তো ওদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার, এটা তো ওই দেশের ব্যাপার, এটা তো ওই দেশের ব্যাপার। কলমার ক্ষেত্রে কোনো দেশ না, সব দেশ আমাদের কলমার ক্ষেত্রে, সব কিছু আমাদের, ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মুলুকিয়ত, আল্লাহ একমাত্র মালিক, রাজত্ব একমাত্র আল্লাহর জন্য, আমরা সবাই যেহেতু আল্লাহর বান্দা, পুরো পৃথিবী আমাদের জন্য, ঠিক কিনা ভাইয়েরা আমার? পুরো পৃথিবীর মধ্যে বিচরণ করার ক্ষমতা আমাদের আছে। আজকের এই পৃথিবীর মধ্যে 220টা যে বর্ডার আছে, এই বর্ডার তো আল্লাহ তৈরি করেন নাই, মানুষ তৈরি করেছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? কারা তৈরি করেছে? মানুষ। তাহলে মানুষ যেটা তৈরি করেছে সেটা আমরা মানি না, আল্লাহ যেভাবে দিয়েছে আমরা সেভাবেই মানি। পুরো পৃথিবীর মানুষদেরকে আমরা বলতে চাই, আসুন ভাইয়েরা আমার, আমরা বর্ডার মুক্ত পৃথিবী আমরা করব, আমরা পুরো পৃথিবীর জন্য, আমরা পুরো পৃথিবীর জন্য থাকতে চাই। আজকের পৃথিবীর মুসলমানদের উপর এত নির্যাতন, এত অত্যাচার, আমরা চুপ করে বসে আছি, আমাদের কোনো খবর নাই। আর যখন একজন খবর নিচ্ছেন, একজন যখন আমাদেরকে একত্রিত করতেছেন, তখন তার পিছনে কিছু মানুষ দুশ্মনী করতেছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকের প্রধান মেহমান আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী সাকেবলা মুত্তাসিল গোলারির বড় সাহেবজাদা আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমা যখন একত্রিত হয়ে সকল মুসলমানকে, সকল সুন্নিকে একত্রিত করার জন্য উদ্যোগ নিয়েছেন, সকল ভালো মানুষকে একত্রিত করার জন্য উদ্যোগ নিয়েছেন, তখন কিছু মানুষ ওনার পেছনে লেগেছে, প্রয়োজন ছিল ওনাকে সহযোগিতা করা। আজকে সহযোগিতার নাম না দিয়ে তারা বড় মিথ্যাচার করতেছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কোনো ভালো মানুষ মিথ্যা কথা বলতে পারে? না। আপনারা বলেন? না। সুন্নি কখনো মিথ্যা কথা বলতে পারে? না। যারা মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে, তারা সুন্নি হতে ওই ধরনের ব্যক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সেটা বড় সাহেব, বড় শাহজাদা হোক, বড় পীর হোক,
যা কিছু হোক, বড় আলেম হোক, যদি সে মিথ্যাবাদী হয় তাহলে আমরা তাকে মানি না, ঠিক না ভাইয়ার? আমার সে শুননি না, কারণ একজন শুননি জেনে শুনে বুঝে কথা বলে, ঠিক না ভাইয়ার? আমার ধারণা করে কারোর উপর কেউ অত্যাচার করতে মিথ্যাচার করতে পারে না, এটা হচ্ছে হিংসা থেকে, ঠিক কিনা? আমরা এই ধরনের কাজ থেকে দূরে থাকবো, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন। এই ধরনের মানুষের সমাজে আমরা কি তুলে ধরছি, বিশ্ব সুন্নি আন্দোলনের ব্যানারে কি তুলে ধরা হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সুন্নি আন্দোলন কেন প্রয়োজন, ইনসানিয়ত কেন প্রয়োজন? এজন্য প্রয়োজন কারণ আজকে সুন্নি দাবিদার, সুন্নি দাবি করে বাতিলের সাথে সম্পর্ক করে, ঠিক কিনা ভাইয়ের? আমার এটা শূন্য হতে পারে না। ওয়ালা তালমিসুল হক বিল বাতিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ওয়ালা তালমিসুল হক বিল বাতিল, তোমরা বাতিলের সাথে একত্রিত হয়ো না, হক বাতিল মিশ্রণ করিও না, হক বাতিল একাকার করিও না। ওই যে আমি আগে বলেছিলাম, দুধের সাথে যখন পসরাব মিশ্রণ করবেন, দুধের কোনো পসরাবের কোনো সমস্যা হবে না, দুধের সমস্যা হবে। আমরা যারা সুন্নি আকিদায়ে, আমরা যখন বাতিলের সাথে যাব আমাদের সমস্যা হবে, বাতিলের সমস্যা হবে না, ঠিক কিনা ভাইয়ারা? আমার আমাদের নিজস্ব পথে আমাদেরকে থাকতে হবে, যে পথে গেলে মুক্তি থাকবে, যে পথে গেলে শান্তি থাকবে, সেই পথটা আমাদেরকে তুলে নিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলাম দিন যাই বলে সব পূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দান করেছেন, ওই পূর্ণ দিশার উপর আমাদেরকে থাকতে হবে, আধ্যাত্মিক রাজনৈতিক দিশা আমাদেরকে নিতে হবে। আমাদের এই রাজনীতিটা অন্য কোনো রাজনীতির মতো নয়, প্রচলিত রাজনীতির মতো নয়, আমাদের এই রাজনীতিটা হবে মানবতার রাজনীতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের রাজনীতি কাউকে মারার রাজনীতি নয়, কারোর উপর অত্যাচার করার রাজনীতি নয়, আমরা রাজনীতি করব আমাদের পথে রাজনীতি করব। ওই রাজনীতি হবে মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে কল্যাণ দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম যেটা করেছেন খেলাফত, ওই খেলাফতের আদলে আমরা খেলাফতে ইনসানিয়ত করব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা ভাইয়ের? আবার হুজুর আপনি কি রাজনীতির কথা বলতেছেন? না, প্রচলিত কোনো রাজনীতির কথা আমরা বলি না, আমরা বলি সুন্নিয়তের যে মানবতার যে রাজনীতি, মানবতার যে সমাজ, মানবতার যে কনসেপ্ট, আমরা সেটা বলি। অর্থাৎ একটা সমাজের মধ্যে অনেক ধরনের মানুষ থাকবে, ঠিক কিনা? আপনার এই সমাজের মধ্যে সিঙ্গার বিলের মধ্যে শুধু কি মুসলমান? না, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, নাস্তিক নাই, সব আছো তো, বাতিল ফেরকা আছো তো। আচ্ছা, আপনি এই সমাজকে যদি মানবতার সমাজ হিসেবে কায়েম করেন, তাহলে কেউ কি অত্যাচারিত হবে? না। কারো অধিকার বঞ্চিত হবে? না। কারো অধিকার লঙ্ঘন হবে? না। কারো স্বাধীনতা নষ্ট হবে? না, হবে না। এখন আমি যদি বলি এটা আমি সুন্নি সমাজ করব, একজন হিন্দু উঠে দাঁড়াবে, আমি এটা হিন্দু সমাজ করব, ঠিক কিনা? একজন খ্রিস্টান বলবো আমি খ্রিস্টান সমাজ করব, ঠিক কিনা? একজন ইহুদি বলবো আমি ইহুদি সমাজ করব, একজন নাস্তিক বলবো আমি নাস্তিকবাদী সমাজ করব, তাহলে দ্বন্দ্ব লেগে যাবে কিনা? বলা লাগবে কিনা? আমাকে বলতে হবে আপনিও মানুষ আমিও মানুষ, আসুন আমরা সকল মানুষ মিলে একটা মানবতার সমাজ করি, ঠিক কিনা ভাইয়ার? আমার কিসের সমাজ? আরে জোরে বলেন, কিসের সমাজ? মানবতার সমাজ। আপনি আপনারটা নিয়ে থাকবেন, আমি আমারটা নিয়ে থাকবো, সবাই সবার অধিকার নিয়ে থাকবো, সবাই সবার অধিকার স্বাধীনতা ঠিকভাবে পাবো, আমরা এভাবে একটা মানবতার সমাজ কায়েম করবো, ঠিক কিনা ভাইয়ার? আমার মানবতার সমাজ কায়েম হলে কেউ বঞ্চিত হবে না, কি মুসলমান কোনো ধর্মের মানুষ সেখানে বঞ্চিত হতে পারে না, ঠিক কিনা ভাইয়ার? আমার সে মানবতার সমাজ চান কি চান না? আমরা সবাই মানুষ, ঠিক কিনা? জোরে বলুন, আমরা সবাই মানুষ। আপনারা বলেছেন যদি কারবালা এখন সংগঠিত হতো তাহলে আমরা সবাই ইমামে আকবরের পক্ষে থাকতাম, কাফের এজিদের পক্ষে থাকতাম না, ঠিক কিনা? আচ্ছা, এজিদ কাফের কিনা? সন্দেহ আছে? এজিদকে মুসলমান বলা যাবে? মুসলমান বললে ইমান থাকবে? কাফের যদি এজিদকে না বলি বলবো কাকে, ঠিক কিনা? কাফেরকে এজিদ না, শুধু আরো যদি নিকৃষ্ট শব্দ থাকে সেটাও এজিদকে বলতে হবে, ঠিক কিনা ভাইয়ারা? আমার তাহলে আমাদের আকিদা কি এজিদ কাফের বলেন না, এজিদ কাফের, এটা কার আকিদা? আমাদের মানে শূন্য আকিদা, ঠিক কিনা ভাইয়ারা? আমার প্রিয় নবী জাতি নূর, এটা শূন্য আকিদা, ঠিক কিনা? যারা প্রিয় নবীকে সিফাতে নূর বলে বা অন্য কিছু বলে তারা কখনো শূন্য হতে পারে না। শূন্য আকিদা হলো আগ্রাবাদের পীর সাহেবকে আপনারা বুঝিয়ে দিয়েছেন আল্লাহর প্রিয় নবী হলেন জাতি নূর, ঠিক কিনা ভাইয়ারা? আমার এটাই হলো শূন্য আকিদা, হতে যা কুমিন আল্লাহ, আল্লাহ এটা জাতি নাম, জাতি শব্দ, ঠিক কিনা? এই জাত থেকে শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, যদি বলতেন কত যাকুম মিনার রহমান, কত যাকুম মিনার রহিম, কত যাকুম মিনাল খালেক, এটা যদি বলতেন তাহলে সিফাত বলার সুযোগ ছিল, কিন্তু আল্লাহ বলতেন মিন আল্লাহ নূর, আল্লাহ থেকেই নূর এসেছে। আওয়াজ দি
বলে সুবহানাল্লাহ। জাতি নূর, এখানে সন্দেহ করার কোন অবকাশ নাই। যারা করে তাদের ইমান নাই। শূন্যের মতো অনেক আছে কিনা, এরা এখনো শূন্য হতে পারে নাই। স্বাগত জানাচ্ছি, শূন্য হয়ে জানা গেল, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ইয়াই আল্লাহদিনা আমানু আমিনু, ইয়াই আল্লাহদিনা আমানু, এটার মানে কি? হে শূন্যরা যারা নামদারি শূন্যী, শূন্য হয়ে যাও, ঠিক কিনা ভাই? আমার আমরা শূন্য আন্দোলনের মাধ্যমে বলতেছি, আপনাদেরকে আপন ভেবে বলতেছি, আকীদা ঠিক করুন, ঠিক কিনা? হক বাতিল মিশ্রণ করবেন না, হক বাতিল আলাদা জিনিস। কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমি আমার পথে থাকতে হবে, আমি কখনো বাতিলের পথে যাব না, ঠিক কিনা ভাইয়ের? আমার আমার জান যেতে পারে। আওলাদ রাসূল যেখানে জান কোরবান করে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা ভাইয়ের? আমার এই কারবালার পথ, এই চেতনা ঠিক রাখার জন্য দশে মোহরম আসলে কেবল আশুরা 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 জপলে হবে না। আশুরা প্রত্যেকটা মাসে আছে, আছে কিনা? দশ তারিখ আশুরা মানে কয় তারিখ? দশমতম রাত আর কি, দশমতম। তাহলে এই দশ তারিখ কি প্রতি মাসে নাই? আছে কিনা? আচ্ছা, আগের আশুরা আর ৬১ হিজরির আশুরা বেশ কম আছে কিনা? ৬১ হিজরির যে দশ তারিখ, এই দশ তারিখ হচ্ছে হক বাতিলের পার্থক্য ঠিক করে দিয়েছেন আমাদেরকে। হককে আলাদা, বাতিলকে আলাদা বোঝানোর জন্য ঠিক করে দিয়েছেন। খেলাফত, মুলকিয়ত, কলমা, কলমার বিপক্ষে দল, দুটা জিনিসকে আলাদা করে দিয়েছেন, একদম ক্লিয়ার করে দিয়েছেন। আর এটাকে, এই চেতনাকে ধরে রাখার জন্য যেহেতু এই সৈয়দুস শাহাদা ইমামে আকবরকে বলা হয়, যদি সৈয়দুস শাহাদা হয় তাহলে যে শাহাদাত, এটা সৈয়দুস শাহাদাত, সুবহানাল্লাহ বলেন না, সৈয়দাতুস শাহাদা। তাহলে সৈয়দাতুস শাহাদা মানে আমরা মুসলমানদের জন্য জাতীয় শহীদ দিবস হলো দশে মোহরম কারবালা দিবস, ঠিক কিনা ভাইয়ের? আমার আমরা মুসলমান জাতি কিনা? আরো জোরে বলেন, আমরা কোন জাতি? মুসলিম জাতি। তাহলে আমাদের জাতীয় দিবস আছে কিনা? আমাদের জাতীয় দিবস, জাতীয় শহীদ দিবস হলো দশে মোহরম, ঠিক কিনা? আমাদের আরে কিছু জাতীয় দিবস আছে, প্রিয় নবীর শুভাগমন, সেই শুভাগমন ঈদ আজম। আবার দিয়ে বলুন সুবহানাল্লাহ, বারে রবিউল আউয়াল প্রিয় নবীর শুভাগমন, এটাই হলো সর্বোচ্চ ঈদ, এর উপর আর কোনো ঈদ হতে পারে না। সকল ঈদের উৎস হলেন ঈদ আজম, ওই ঈদ আজম প্রিয় নবীর দেওয়া, ওই প্রিয় নবীর ঈদ আজম হিসেবে পালন করা, ওই প্রিয় নবীকে যথাযথ সম্মান দেওয়া, এটাই হলো আমাদের জাতীয় ইমানি দিবস। আবার দিয়ে বলুন সুবহানাল্লাহ, তাহলে বারে রবিউল আউয়াল প্রিয় নবীর শুভাগমন দিবস, এটা ঈদ আজম। কি আজম? আগে শুনেছেন? এটা আল্লামা ইমাম হায়াতের দান না? বলো হুজুর কি আরেকটার সাথে বাড়াবাড়ি করতেছেন? না, বাড়াবাড়ি না, অর্থাৎ ঈদ আজম মানে প্রিয় নবীর শানকে যথাযথ স্থানে রাখা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, বলে না, বাতেল্লা যাতে সুযোগ করতে না পারে। এখন ওয়াহাবিরা ঈদ মিলাদুন্নবী করে, করে কিনা? এখন ওয়াহাবিরাও ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে। আজকে আমাদের মুবারক শব্দ ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দকে কোথায় নিয়ে গিয়েছে, সেজন্য বলতে চেয়েছেন, যখন ঈদ আজম একজন ওয়াহাবি পালন করবে, সেই মূলত আমার প্রিয় নবীকে মেনে নিল। সুবহানাল্লাহ, বলেন না, ঈদ আজমের বেলার যদি একজন ওয়াহাবি পালন করে, সেই মূলত আমার প্রিয় নবীকে মেনে নিয়েছে, ঠিক কিনা ভাইয়ের? আমার অপব্যাখ্যা করার কোনো সুযোগ আল্লামা ইমাম হায়াত এ সময় যেটা প্রয়োজন সেটাই দান করেছেন, ঈদ আজম, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে পালন করতে হবে, ঠিক কিনা ভাইয়ের? আমার এরপরে আসুন দশে মোহরম, শাহাদাতে কারবালা দিবস, এটা অবশ্যই মনে রাখবেন, মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস। এবার বলেন আমাদের জাতীয় শহীদ দিবস কি? এখনো বলতে পারতেছে না, দশে মুসলিম মিল্লাতের জাতীয়, আর বল মুসলিম মিল্লাতের জাতীয় দশে মোহরম। আরেকটা জিনিস আছে, আমাদের খানায় কাবা আছে কিনা? মদিনাতুল মুনাওয়ারা আছে কিনা? এই মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা ইয়া নবী সালাম হয় না? একজনকে লাথি মেরেছে, মানে ইয়া নবী সালাম পড়তেছে তাকে লাথি মেরে দূরে দিয়েছে, নাওয়াজ বিল্লাহ, বলেন না? এই মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর ওই ওয়াহাবি বাদশাহর নজদির দল, ওই ওই শয়তান জালেমের দল, কাফেরের দল, বেঈমানের দল, কাফেরদের যে ধারা, ওই যে আমি বললাম ব্যক্তি নাই কিন্তু ধারা আছে, ওই কাফেরদের থেকে আরো কঠিন হলো আজকের ওয়াহাবি বাদ। আল মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার মধ্যে প্রতিষ্ঠিত, যারা ট্রাম্প, ইহুদি ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, ওই ট্রাম্পকে হানায় কাবার মধ্যে সংবর্ধনা দেয়, ওই ট্রাম্পকে নিয়ে নাচানাচি করে, যারা মুসলমানদেরকে মারে ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের মধ্যে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে, যারা ইহুদিদের পক্ষে যায় তারা কখনো মুসলমান হতে পারে না, মুসলমানের দুশমন, ঠিক কিনা ভাইয়ের? আমার আজকের ওয়াহাবিবাদ, আজকে সৌদি শয়তানরা, আজকে পৃথিবীর মধ্যে তারা একটা দেশ, একটা রাষ্ট্র দখল করে ওই রাষ্ট্র
রাষ্ট্রের নাম দিয়ে দিল 1932 সালে আল মামলাকাতুল আরবিয়া সৌদিয়া। ওই আরবের মালিক হয়ে গেল সৌদিরা, যে সৌদির জন্য প্রিয় নবী দোয়া করেন নাই। তাহলে দেখুন, ওই সৌদির জন্য প্রিয় নবীর দোয়া নাই, ওই নজদের জন্য প্রিয় নবীর দোয়া নাই। যেহেতু দোয়া নাই, সেহেতু ওই নজর থেকে সিং বের হবে, ওই নজর থেকে ফেতনা বের হবে। আজকের পৃথিবীতে যত ফেতনা, সবাই নজর সবকিছু নজর থেকে বের হচ্ছে, ঠিক কিনা? সবকিছু নজর থেকে। আমি এটা বলছি এই জন্য, কারণ আমার এই বিষয়গুলো ইমানি সাইডগুলো আমাদের ঠিক রাখতে হবে, ঠিক কিনা? আমি মাহবিল করতে পারি আর না পারি, আপনি করতে পারেন আর না পারেন, আপনি আসতে পারেন আর না পারেন, আমার ইমানি সাইড ঠিক রাখতে হবে, ঠিক কিনা ভাইয়ার? আমার আমি 10 জন থাকি, 20 জন থাকি, 50 জন থাকি, 100 জন থাকি, আমি আমার পদে থাকতে হবে, ঠিক কিনা ভাইয়ার? আমার 1932 সালে আল আরব দখল করে ওইটার নাম হয়ে গেল সৌদি আরব। কি আরব? আপনারা কি সৌদি আরব বলবেন, আল আরব বলবেন? সৌদ মানে ইবনে সৌদ, ইবনে সৌদ মানে ওয়াহাবি। শুননি কখন ওয়াহাবির নাম নেই? এখন তো সৌদিয়া 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 জিকির হয়, ঠিক কিনা ভাইয়ের? আমার এখন সুন্নিদেরকে জিকিরি ফেলে দিয়েছে সৌদিয়া, ঠিক কিনা? তাহলে আমি যখন শুননি, আমি কখনো সৌদি আরব বলতে আল আরবের মালিককে সৌদিকে মানি না, আমি আল্লাহকে মানি, সেই হিসেবে প্রিয় নবীর দেওয়া আল আরব বলবো, ঠিক কিনা ভাইয়ার? আমার এটাই শিক্ষা দিয়েছেন 1932 সালে 23 সেপ্টেম্বর দখল করে মদিনা মক্কা। আজকে এই মদিনা মক্কা উদ্ধার করার জন্য বিশ্ব সুন্নি আন্দোলনের ইমাম আল্লামা ইমাম হায়াত আলী হেরামা সকল সুন্নিকে পীর যার যার সুন্নিয় সভা, তরিকত যার যার সুন্নিয় সভা, এই কনসেপ্টে এসে সুন্নি আন্দোলন করার জন্য তৌফিক দান করুন। সভাগুলো নাম উদ্ধার করতে হবে কিনা, আমার তোমার ঠিকানা মুসলিম জাতির শহীদ দিবস, কারবালা দিবস, শাহাদাতের কারবালা দিবস, মুসলিম জাতির শহীদ দিবস, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি রেজাউল মোস্তফা কাইসার শহীদ জিন্দাবাদ, জিন্দাবাদ, আরব থেকে অহবিবত চির ধরে নিপাতজাত, আরব থেকে অহবিবত চির ধরে নিপাতজাত, চির ধরে নিপাতজাত, আরব থেকে অহবিবত, ইরান থেকে শিহাবত চির ধরে নিপাতজাত, জাতীয় বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যাঁ সব সুন্নি কখনো শিয়া হতে পারে না, জর্মানের সুন্নি কখনো শিয়া হতে পারে না, যারা বলে তারা শিয়া, ঠিক কিনা ভাইয়ের? আমার সুন্নি আন্দোলন এটা প্রেমের আন্দোলন, মারামারির আন্দোলন নয়, ভালোবাসার আন্দোলন। আমরা মানুষকে ভালোবাসা দিতে জানি, ঠিক কিনা ভাইয়ের? আমার এটা আমার আধ্যাত্মিক ইমানকে রক্ত করার আন্দোলন। আরেকটা হচ্ছে আমার জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার বিশ্ব করার আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত মনে রাখতে হবে, বিশ্ব ইনসানিয়ত। কারণ মানুষ কখনো অমানুষ হতে পারে না। আমরা যখন মানুষ, সকল মানুষকে নিয়ে একটা মানবতার সমাজ করব, চান কি চান না? এটাই আমাদের মানবতার রাজনীতি। করতে সমস্যা আছে? মারামারি করবেন? বাদেলকে দিবেন? হ্যাঁ, জালেমদেরকে তো আপনারাই আপনারাই বসাইছেন, ঠিক কিনা? তো তারা আমাদের উপর জুলুম না করে কারা করবে, ঠিক কিনা? তাহলে এখন আমাদের ভোট, আমার ভোট আমাকে দেব, আমার ভোট আমার রায় আমাকে দেবো, কারণ আমি মানুষ, আমি একজন অমানুষকে ভোট দিতে পারি না। আমি মানবতার এই ইনসানিয়ত বিপ্লব, এই ইনসানিয়ত বিপ্লব যারা করবে তাদের পক্ষে আমাকে থাকতে হবে। আমি কখনো অমানুষের দলে থাকতে পারি না, ডাকাতের দলে থাকতে পারি না, চিন্তাইকারীর দলে থাকতে পারি না, ইনসানিয়ত মানবতার দলে আমি থাকবো, ঠিক কিনা ভাইয়ের? আমার সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক, তাকে বুঝাতে হবে তুমি মানুষ, আমি মানুষ, আসো আমরা একটা মানবতার সমাজ গড়ে তুলবো, ঠিক কিনা ভাইয়ের? আমার এবার আমি আমারটা তুলে ধরবো, আর কখনো মানুষ বেইমান হবে না, দেখবেন সবাই শূন্য হয়ে গেছে, ঠিক কিনা ভাইয়ের? আমার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সবাইকে সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়ত বিপ্লবে থাকার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি আমার আলোচনা এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।